তো এখন এসে পৌঁছে গেছি বৈদ্যনাথ মন্দির যাওয়ার একদম রাস্তায়। আর আগের পর্বে দেখেছেন বৈদ্যনাথ মন্দির যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম সেটা ছিল উত্তর দুয়ার, আর আজকে যে রাস্তা দিয়ে ঢুকছি এটা হচ্ছে পশ্চিম দুয়ার। দেখুন কত মানুষের ভিড় এখানে পুজো দেওয়ার জন্য, এই যে লাইন, এই লাইন দিয়ে পুজো দিতে হবে, কত মানুষের ভিড়, বাপরে বাপ, দারুণ দারুণ। আগের পর্বে আমি আপনাদের বৈদ্যনাথ ধামের একটা দৃশ্য দেখি। দেওঘরের প্রধান আকর্ষণ হলো শহরের মাঝখানে অবস্থিত এই বৈদ্যনাথ ধাম মন্দির। শিবপুরাণ অনুযায়ী লঙ্কার রাবণ দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করে তার শিলারূপী শিবলিঙ্গকে লঙ্কায় নিয়ে যাচ্ছিলেন, কিন্তু শর্ত ছিল যাওয়ার পথে এই শিবলিঙ্গকে ভূমিতে স্পর্শ করাতে পারবেন না। তারপর স্বর্গের দেবতারা এতে বিচলিত হয়ে পড়েন এবং বরুণ দেবের সহায়তায় ছলনার আশ্রয় নিয়ে রাবণকে এই স্থানে শিবলিঙ্গকে ভূমিতে রাখতে বাধ্য করেন। তারপর নিজের ভুল বুঝতে পেরে রাবণ পুনরায় শিবলিঙ্গকে ভূমি থেকে তুলতে চেষ্টা করেন, কিন্তু তখন রাবণ বিফল হন। তারপর রাবণ রাগান্বিত হয়ে শিবলিঙ্গে সজোরে একটা থাবা মারেন, যার ফলে আজও এই শিবলিঙ্গে 5 আঙুলের ছাপ রয়ে যায়। শিবলিঙ্গকে না নিয়ে যেতে পেরে হতাশ হয়ে রাবণ লঙ্কায় ফিরে যান, আর তখন থেকেই এই শিবলিঙ্গ রাবণেশ্বর মহাদেব নামে বৈদ্যনাথ ধামে পূজিত হন।
হবে বাড়ি যাওয়ার তৈরি। আমাদের